আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের মীরাবাই চানু অলিম্পিক্সে মহিলাদের ভারোত্তোলনে রূপজয় করে ইতিহাস করেছেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ বিশিষ্টজনেরা চানুর এই সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে তাঁর চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেবেন। দেশজুড়ে 43 কোটির বেশি কোভিড প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। কোভিড থেকে আরোগ্য লাভের হার 97.35%। আইজলে লকডাউনের সময়সীমা 31 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশজুড়ে সরকারি টিকা কেন্দ্রগুলিতে 18 ঊর্ধ্ব সবাইকে বিনামূল্যে কোভিডের টিকা দেওয়া হচ্ছে। তরুণ শ্রোতাদের কাছে আমাদের আবেদন, টিকা নিন, অন্যদেরও টিকা নিতে সাহায্য করুন। করোনার বিপদ কিন্তু কাটেনি, তাই বেরোনো খুব জরুরি না হলে বাড়িতেই থাকুন এবং এই সহজ পদক্ষেপগুলি মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যে কোনো তথ্য ও পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নম্বর হল 011-2397-8046 এবং 1075। আসছে বিস্তারিত খবরে। শুরুতেই অলিম্পিক্সের খবর। ভারতের মীরাবাই চানু অলিম্পিক্সে মহিলাদের ভারোত্তোলনে রূপজয় করে ইতিহাস করেছেন। 49 কেজি বিভাগে স্ন্যাচে 87 এবং ক্লিন অ্যান্ড জার্কে 115 সহ মোট 202 কেজি ভার উত্তোলন করে রৌপ্য পদক জিতে টোকিও অলিম্পিক্সে দেশকে তিনি প্রথম পদকটি এনে দিয়েছেন। কর্ণম মালেশ্বরীর পর 21 বছর বাদে অলিম্পিক্সে ভারোত্তোলনে ভারত দ্বিতীয়বার পদক পেল। 2000 সালে সিডনি অলিম্পিক্সে মালেশ্বরী ব্রোঞ্জ পেয়েছিলেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রৌপ্য পদক জয় দিয়ে টোকিও অলিম্পিক্সে ভারতের যাত্রা শুরু করার জন্য মীরাবাই চানুকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় বলেন, মীরাবাই চানুর এই অসাধারণ কৃতিত্বে দেশ গর্বিত। তাঁর এই সাফল্য দেশবাসীকে উদ্বুদ্ধ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সহ কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর এই সাফল্যে মীরাবাইকে অভিনন্দন জানিয়েছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তাঁদের কর্মী মণিপুরের পূর্ব ইম্ফল জেলার লাইমানিং এর বাসিন্দা মীরাবাই চানুকে অভিনন্দন জানিয়েছে। টেবিল টেনিসে ভারতের সুমিত নাগাল পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডের ম্যাচে উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনকে 6-4, 6-7, 6-4 হারিয়ে দিয়েছেন। ভারতের সুতীর্থা মুখোপাধ্যায় টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় পর্বে উঠেছেন। প্রথম পর্বের ম্যাচে সুতীর্থা সুইডেনের লিন্ডা বাকস্ট্রমকে 4-3 হারিয়ে দেন। 7 সেটের লড়াইয়ে সুতীর্থা 1-3 পিছিয়ে থেকেও পরপর 3টি সেট জিতে নেন। দ্বিতীয় পর্বে সুতীর্থা পর্তুগালের ফু ইউয়ের বিরুদ্ধে খেলবেন। মনিকা বাত্রা প্রথম পর্বের ম্যাচে গ্রেট ব্রিটেনের টিনটিনহোকে 4-0 হারিয়ে দিয়েছেন। ব্যাডমিন্টনে চিরাগ শেট্টি এবং রানকি রেড্ডি জুটি গ্রুপ এ পুরুষদের ডাবলস ম্যাচে তাইপের লি ইয়াং ওয়াং চি লিং জুটিকে 21-16, 16-21, 27-25 হারিয়ে দিয়েছে। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসের ম্যাচে ভারতের বি সাই প্রণীত ইসরায়েলের জেবেবান মিশারের কাছে পরাজিত হয়েছেন। তীরন্দাজি মিক্সড ইভেন্টে দীপিকা কুমারী এবং প্রবীণ যাদব কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার আনসাং এবং কিম জে দেওকের কাছে 6-2 হেরে গেছেন। ভারতীয় মহিলা হকি দল 1-5 নেদারল্যান্ডসের কাছে পরাজিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলংয়ের উপকণ্ঠে মাওইং এ আন্তঃরাজ্য বাস টার্মিনাসের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জি কিষেণ রেড্ডি, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডাক্তার জিতেন্দ্র সিং, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রী শাহ জানান, 2024 সালের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যের রাজধানীতে রেল পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উত্তর পূর্ব মহাকাশ প্রায়োগিক কেন্দ্রে এক বৈঠকে রাজ্যের বন্যা নিয়ন্ত্রণ, বনাঞ্চল সংরক্ষণে মহাকাশ প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী জানান, মহাকাশ প্রায়োগিক কেন্দ্র এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা রাজ্যে বন্যা নিয়ন্ত্রণে যৌথ সমীক্ষা চালিয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ 4 দিনের সফরে লাদাখ ও জম্মু কাশ্মীর রওনা হবেন। আগামীকাল 22তম কারগিল বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি লাদাখের দ্রাসে কারগিল যুদ্ধ স্মারকে শ্রদ্ধা জানাবেন। তিনি মঙ্গলবার কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের 19তম বার্ষিক সমাবর্তনে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। বেলা ১১টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে আকাশবাণী নিউজ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানটি শোনা যাবে। এটি হবে মন কি বাতের ৭৯তম পর্ব। এরপরই আঞ্চলিক ভাষায় মন কি বাতের তর্জমা প্রচারিত হবে। রাত ৮টায় তা আবারও শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশজুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ৪৩,২৬ লক্ষের বেশি টিকা দেওয়া হয়েছে। সারা দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩,০০,০০৫ জন। বর্তমানে কোভিড মুক্ত হওয়ার হার ৯৭.৩৫%। নতুন করে আরোগ্য লাভ করেছেন ৩৫,০৮৭ জন, তবে আরও ৩৯,০৯৭ জন সংক্রমিত হয়েছেন। ভারতের চিকিৎসাধীন সংক্রমিতের সংখ্যা বর্তমানে ৪,০০,০৮৭জন। মিজোরামের রাজধানী আইজলে এ মাসের ৩১ তারিখ পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। রাজ্য সরকার ৮ জুলাই থেকে গতকাল পর্যন্ত আইজল পুর নিগম এলাকায় কোভিড সংক্রমণ দ্রুত হারে বাড়তে থাকায় লকডাউন ঘোষণা করেছিল। সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩১ তারিখ পর্যন্ত লকডাউন কঠোরভাবে বলবৎ থাকবে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর বিভিন্ন জায়গায় নমুনা পরীক্ষার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। এই সময়কালে জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের সরকারি বেসরকারি সংস্থা বন্ধ থাকবে। যে কোনো জনসমাগমের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার থেকে দিল্লি মেট্রোতে ১০০% বসার জায়গায় যাত্রীরা ব্যবহার করতে পারবেন, তবে কেউ দাঁড়িয়ে যেতে পারবেন না। সিনেমা হল, মাল্টিপ্লেক্স এবং থিয়েটারে ৫০% দর্শক প্রবেশ করতে পারবেন। ঝাড়খণ্ডের টাটানগর থেকে ২০০ মেট্রিক টন চিকিৎসার জন্য ব্যবহৃত তরল অক্সিজেন নিয়ে একটি ট্রেন আজ বাংলাদেশের বেনাপোলে পৌঁছাবে। এই প্রথম অক্সিজেন এক্সপ্রেস প্রতিবেশী কোনো দেশে পাঠানো হল। ভারত বাংলাদেশকে অতিমারী মোকাবিলায় সব রকমের সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে ঈদের দিন আরও ১৮০ টন তরল অক্সিজেন বাংলাদেশে পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকার ফেসবুকের বিকল্প হিসেবে যোগাযোগ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে উদ্যোগী হয়েছে। বাংলাদেশের তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পালক এক অনুষ্ঠানে জানান, দেশকে আত্মনির্ভর করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় উদ্যোগপতিরা তাদের পণ্য সম্ভারের নানা তথ্য কোন বিদেশি প্ল্যাটফর্মের সাহায্য ছাড়াই প্রচার করতে পারবেন, যার সাহায্যে তারা একটি বিশাল বাজার পাবেন। বাংলাদেশ সরকার হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে আলাপন নামে একটি অ্যাপ তৈরি করছে। এছাড়াও ইউটিউবের বিকল্প হিসেবে একটি স্ট্রিমিং অ্যাপ তৈরি নিয়েও ভাবনা চিন্তা চলছে। লকডাউনের সময় বাংলাদেশ সরকার বৈদ্যুতিন পদ্ধতিতে বিভিন্ন ফাইল আদান প্রদান করেছে। বৈঠক, ভিডিও কনফারেন্সিং সিস্টেমের মাধ্যমে সরকারি নানা কাজকর্ম হয়েছে। জম্মু কাশ্মীরের বান্দিপোরা জেলার শোকবাবা জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি লড়াইয়ে তিন জঙ্গি মারা পড়েছে। গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে। এরপরে জঙ্গিরা গুলি ছুটতে শুরু করে। মহারাষ্ট্রের